যাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম ফার্স্ট এই বিজনেসটি শুরু করার। আমি ডিসিশন মেকিং করেছিলাম যে ইয়েস, এই মানুষটি যদি সাথে থাকে তাহলে হাজার মাইল পথ অতিক্রম করা যায়। এবং আমি সেদিন থেকে যে এক ধ্যানে এক মনে এই বিজনেসটাকে করতে শুরু করেছি, এরপর থেকে একদিনের জন্য, এক মিনিটের জন্য আমি কখনো নেগেটিভ চিন্তা করি নাই। আমি একটাই ভেবেছি, আমাকে পারতেই হবে, আমি পারবই পারবো। এবং আলহামদুলিল্লাহ আল্লাহই তফিকটি দিয়েছিলেন। তো আমি এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমার দেখা সাহসী মানুষগুলোর মধ্যে অন্যতম একজন সাহসী মানুষ, আমার দেখা পরিশ্রমী মানুষগুলোর মধ্যে অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, আমার দেখা যে আধ্যাত্মিক গুরুরা আছেন, আমি যাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি সবসময়, আমার স্যারের কাছ থেকে ইন্সপায়ারেশন বহু কাজ থেকেই, আমি যে কর্মটা হবো, পরিশ্রম করব, এই পরিশ্রম করার ইন্সপায়ারেশনটাও কিন্তু স্যারের কাছ থেকে। যেদিন আমি জানতে পারলাম স্যার 4-5 আওয়ার্স ঘুমান, সেদিন থেকে আমি চিন্তা করলাম 4-5 আওয়ার্স ঘুমালে মানুষ সুস্থ থাকে, বাহ তাহলে আমিও 4-5 আওয়ার্স ঘুমাবো। এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ 4-5 আওয়ার্সও ঘুমাই না, তাও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন এবং সবচেয়ে ভালো আছি। এবং গত 3 বছর 7 মাসে আমি একদিনের জন্য অসুস্থ হইনি, আল্লাহ আমাকে বানায়নি। আর একটু অসুস্থ ভাব আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে সুস্থ রাখো, কারণ অনেক মানুষের দায়িত্ব নিয়ে কাজ করছি, তুমি দায়িত্বটা ঠিকমতো পালন করার তৌফিক দান করো। তো আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি সেরকমই একজন ব্যক্তি, বাংলাদেশের হাজারো তরুণের আজকে স্বপ্ন দ্রষ্টা, যিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন একজন দক্ষ নাবিক হিসাবে, 21-এর হাল ধরে 21-এর যে বিজয়ের চান্ডা সেটিকে নিয়ে গিয়ে যাচ্ছেন। আমি আহ্বান জানাচ্ছি অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অফ 21 মিস্টার জাকির হোসাইন, স্যারের জন্য জোর করতালি। এবং আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানার জন্য আহ্বান জানাচ্ছি অনারেবল চিফ অফ ট্রেনিং ডিপার্টমেন্ট মিস্টার শামীম হাসান। ভালো আছি সবাই? আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি, আল্লাহ ভালো রাখছেন। পাশাপাশি আপনাদেরকে মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমি খুবই প্লিজড যে আমরা এইখানে যারা আছি ম্যাক্সিমামই কি ইয়ং জেনারেশন। আপনারা জানেন মানুষ যখন সঙ্গবদ্ধ হয়, বিশেষ করে ইয়ং জেনারেশন যখন সঙ্গবদ্ধ হয়, তখন কিন্তু একটা ঘটনা ঘটাই দিতে পারে। তো বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংয়ের, মাল্টি লেভেল মার্কেটিংয়ের একটা রেগুলেশন ঘটবে বা ঘটতে যাচ্ছে, এটা কি বিশ্বাস করেন? দেখেন সারা পৃথিবী যেই দিকে যাচ্ছে, আমরা জানি একবিংশ শতাব্দী কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বলেন তো? একবিংশ শতাব্দীকে বলা হয় প্রযুক্তির শতাব্দী, এটা জানেন? আর একবিংশ শতাব্দীকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং এর শতাব্দী। দেখেন পৃথিবীতে এখন সবচেয়ে ধনী কে জানা আছে আপনাদের? জেফ বেজোস। আচ্ছা, উনি কোন প্রতিষ্ঠানের মালিক? আমাজন। আমাজন কোন জাতীয় বিজনেস করে? আমাজন বিজনেস করে আপনার ডিজিটাল মার্কেটিং, নট নেটওয়ার্ক মার্কেটিং। তারা কি সিঙ্গেল লেবেল পেমেন্ট, তাদের লেবেল বলে না, এটা বলা হয় কি সিঙ্গেল টায়ার পেমেন্ট। কি বলে? সিঙ্গেল টায়ার পেমেন্ট। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হয়েছে সেইটা যেটা হয়েছে সিঙ্গেল এবং ডাবল টায়ার পেমেন্ট করে, অর্থাৎ প্রথম লেবেল এবং দ্বিতীয় লেবেল। কোনো কোনো প্রতিষ্ঠান প্রথম লেবেল পেমেন্ট করে, কোনো কোনো প্রতিষ্ঠান সেকেন্ড লেবেল, দ্বিতীয় লেবেল পর্যন্ত পেমেন্ট করে। যদি সেটা মাল্টি লেভেল, অর্থাৎ আনলিমিটেড লেভেল পর্যন্ত প্রদান করে, সেটাকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং। দেখেন এখন চলছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং। 2030 সাল থেকে MLM এর জয় জয়কার শুরু হবে। তাহলে দেখেন যেই বিজনেসটার জয় জয়কার শুরু হবে কত সালে? 2030 সালে। তাহলে আপনারা যদি আজকে এই ব্যাপারে যথেষ্ট নলেজ নেন, যথেষ্ট নলেজ গ্যাদার করেন, নিজেকে এডুকেটেড করে ঘুরে তুলতে পারেন, তাহলে আপনারা কি আগায় থাকবেন না পিছনে থাকবেন? আপনারা আগায় থাকবেন। প্রতিকূল পরিবেশে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট কঠিন বিষয়। প্রতিকূল পরিবেশে সিদ্ধান্ত নেওয়া কারা নিতে পারে? শুধুমাত্র সাহসীরাই নিতে পারে।
প্রতিকূল পরিবেশে কারা স্বপ্ন দেখতে পারে? শুধু সাহসীরাই স্বপ্ন দেখতে পারে। ধ্বংসস্তূপে দাঁড়ায় ঘরার স্বপ্ন কে দেখতে পারে? শুধু সাহসীরাই দেখতে পারে। পৃথিবীতে তারাই যোগ্যতর আসনে বসে আছে যারা সাহসী, এটা কি জানেন? তা আমরা অনেকে স্বপ্ন দেখারও সাহস করি না, তাহলে স্বপ্ন বিলাপ করব কিভাবে? দেখেন চেয়ারম্যান স্যার কিন্তু একটা কথা বলে গেছেন যে যখন 2012 সাল সবাই শাটার বন্ধ করে তখন 2-in-1 মাল্টি লেভেল মার্কেটিং এর ঝান্ডা কিন্তু উঁচু করে ধরছে, তারা স্টার্ট করছে নতুন করে, একটা সাহসী পদক্ষেপ নিছে। সেই সাহস, সেই কারেজ আজকে কিন্তু এতগুলা মানুষের সমন্বয় ঘটাইছে, এটা কি বিশ্বাস হয়? যদি সেই সাহসটা ওই সময় 2-in-1 এর ম্যানেজমেন্ট না দেখাইতো তাহলে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর অস্তিত্ব থাকতো কিনা আমি সন্দিহান। কারণ প্রতিকূল পরিবেশে আপনারা সিদ্ধান্ত নিছেন, এই জন্য অনেক প্রতিকূলতা আপনাদের ফেস করতে হবে। এই প্রতিকূলতা ফেস করার জন্য কি আপনারা রেডি? যদি রেডি থাকেন তাহলে এখন যদিও বিভিন্ন জায়গায় আপনারা হেয় হইতে পারেন, মানুষ আপনাদেরকে ছোট করতে পারে, মানুষ আপনাদেরকে তাচ্ছিল্য করতে পারে, বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আফটার 3-5 ইয়ার্স পরে আপনারা যারা লেগে থাকবেন বিভিন্ন জায়গায় আপনাদেরকে ডেকে নিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, এটা নিশ্চিত। দেখেন আমার এখানে একটা কথা দেখলাম যে নাথিং হ্যাপেন আনলেস ফার্স্ট দেয়ার ইজ এ ড্রিম। আমি সবসময় একটা কথা বলি, কোনো কিছুই ঘটবে না পৃথিবীতে যদি আপনি স্বপ্ন না দেখেন, স্বপ্ন হইল বাস্তবতার সূচনা। মার্গারেট থেচার একটা কথা বলতেন, কেউ যদি একা স্বপ্ন দেখে সেটা শুধুই স্বপ্ন, কিন্তু 10 জনে যদি একই স্বপ্ন দেখে সেটা কখনোই স্বপ্ন হইতে পারে না, সেটা কি? বাস্তবতা। আমরা সবাই কি মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে চাই? তাহলে এটা কি স্বপ্ন থাকবে না বাস্তব হবে? অবশ্যই বাস্তব হবে। কারণ খালিদ দেখেন একটা কথা বারবার বলে গেছে, প্রকৃত নেটওয়ার্ক মার্কেটিং থেকে আপনি কখনো কোনো কিছু হারাবেন না, এখান থেকে কোনো কিছু লুজার হওয়ার সম্ভাবনা নাই, সেটা যদি প্রকৃত নেটওয়ার্ক মার্কেটিং হয়, প্রকৃতভাবে MLM কোম্পানি হয়। এখান থেকে আপনি দুইটা জিনিস পাইতে পারেন, হয় শিখবেন না হয় জিতবেন, হয় জিতবেন না হয় শিখবেন, এখান থেকে লস করার কোনো সম্ভাবনা নাই। বিশ্বাসটা কি আপনাদের মধ্যে আছে? তাহলে এই সেক্টরে লস করবেন এমন কোনো বিনিয়োগে আপনারা কখনো যাবেন না। কারণ মাথায় রাখবেন আপনারা যারা এখন উঠতি বয়সী, মাত্র স্টার্ট করছেন জীবন, এদের যদি ট্রাস্টে বিলিভে একবার ঘাটতি দেখা দেয় তাহলে সারা জীবন আপনাদের পস্তাতে হবে, সেই কনফিডেন্টটা কখনো ধরে রাখতে পারবেন না। কারণ আপনি যদি নিজেকে ডেভেলপ না করতে পারেন তাহলে কোথাও কিন্তু শাইন করতে পারবেন না। মাল্টি লেভেল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে ডেভেলপ করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে, শুধু আপনার চাওয়ার উপর ডিপেন্ড করবে। আমরা কি চাই নিজেকে ডেভেলপ করতে? আমরা যদি নিজেকে ডেভেলপ না করি, দেখেন পৃথিবীতে দুইটা বিষয়ের উপর বেস করে সে সফল হবে নাকি হবে না, দুইটা বিষয়ের উপর, কি কি জানেন? 1 নম্বর হইছে একটা ব্যক্তির অ্যাবিলিটি আছে কিনা। আপনি যদি সক্ষম না হন, একটা অপরচুনিটি রিসিভ করার ক্যাপাসিটি যদি আপনার না থাকে তাহলে কি সেটা রিসিভ করতে পারবেন? তাহলে আগে নিজেকে সক্ষম করে গড়ে তুলতে হবে। মাল্টি লেভেল মার্কেটিং থেকে 5 লাখ টাকা মাসে ইনকাম করা যায়, বাট আমি সেই ইনকাম করার বা ধরার যোগ্যতা অর্জন করি নাই, তাহলে সেই ব্যর্থতা কার? আমার না ওই প্রতিষ্ঠানের? আমার। তাহলে নিজেকে সেইভাবে ডেভেলপ করতে হবে, নিজেকে অ্যাবেল করে গড়ে তুলতে হবে। এটা কিভাবে সম্ভব? সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন ভুল থেকে শিখার মাধ্যমে। দেখেন একটা কথা আছে, বোকারা শিখে কিভাবে? বোকারা শিখে ঠেকে। বুদ্ধিমানরা কিভাবে শিখে? বুদ্ধিমানরা কিভাবে শিখে? হ্যাঁ, বোকারা কিন্তু বারবার একই ভুল করে, শিখতেও পারে না। বুদ্ধিমানরা ঠেকবে এবং শিখবে, আর যারা বিজ্ঞ এরা অন্যেরটা দেখে শিখবে। এখন সারা জীবন যদি আমি শিখতে শিখতে ব্যয় করে ফেলি তাহলে আমি এটা ইউজ করব কিভাবে? এই জন্য এইখানে বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। সেলফ ডেভেলপ যদি আপনার মাধ্যমে আপনি এইখান থেকে ডেভেলপ করতে পারেন তাহলে এইখান থেকে আপনার দ্বারা অনেক কিছু অর্জন করা সম্ভব। আপনাকে আগে অ্যাবিলিটি অর্জন করতে হবে। আমরা কি অ্যাবিলিটি অর্জন করতে চাই? আচ্ছা, এখন
অ্যাবিলিটি অর্জন করলাম, অ্যাবিলিটি অর্জন করার পরে আমার ইচ্ছা শক্তিটা নাই, অর্থাৎ আমার উইলিংনেস নাই, অর্থাৎ আমি চাই না। আপনি দেখছেন খালিদ অনেকগুলো কথা বলছে, যদি আপনি চান আপনার এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, না চাইলে অভ্যাস চেঞ্জ না করলেও চলবে। তা আমরা কি চাই? নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই? তাহলে আগামী 5 বছর অনেক প্রতিকূলতা আপনাদের ফেস করতে হবে। এই ফেস করার জন্য কি আমরা রেডি? এইখানে যারা যারা স্টুডেন্ট আছেন, এখানে কারা কারা স্টুডেন্ট আছেন একটু হাত তুলবেন। ও ফাইন, সবার জন্য একটা হাততালি হবে। দেখেন দেখেন আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমাদের অনেক সময় মাল্টি লেভেল মার্কেটিংয়ে আমরা মনে করি যে ফুল টাইম এইখানে সময় দিলে এইখানে অনেক কিছু করা যায়, আসলে কিন্তু তা না। মাল্টি লেভেল মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং শুধু না, যে কোনো বিজনেস যদি আপনি ডেভেলপ করতে চান আগে কি পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, নিজের ব্যক্তিত্ব ডেভেলপ করতে হবে, গুডউইল ডেভেলপ করতে হবে। কোনো প্রতিষ্ঠান যখন গুডউইল ডেভেলপ করবে, কোনো ব্যক্তি যখন পার্সোনালিটি ডেভেলপ করবে, তখন তখন অটো সকল কিছু রেডি হয়ে যাবে। এটা কি বিশ্বাস করেন? যখন আপনি পার্সোনালিটি ডেভেলপ করবেন, দেখেন অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যার একটা চিঠি মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, হয়েছে কি হয়েছে না, ঠিক আছে? মহাত্মা গান্ধীর একটা খরমের ভ্যালু কত? কয়েক লক্ষ ডলার। কিভাবে সম্ভব একটা খরম কি এত দামে বিক্রি হতে পারে? সম্ভব না। কাকে ভ্যালু দিছে? তার ব্যক্তিত্ব কি ভ্যালু দিছে? মহাত্মা গান্ধী কি ভ্যালু দিছে? না, তার পার্সোনালিটি কি ভ্যালু দিছে? আপনি যখন পার্সোনালিটি সম্পন্ন হবেন, আপনি 200 টাকার জামা পরবেন, সেটার দাম কত হবে? 2000 টাকা হয়ে যাবে। কিন্তু আপনি যখন পার্সোনালিটি সম্পন্ন হবেন না, আপনি 2000 টাকারটা পরলেও কেউ 200 টাকায় জিজ্ঞেস করবে না। রাইট অর রং? তাহলে প্রত্যেকের প্রথম কাজ কি হবে? নিজেকে ডেভেলপ করা, পার্সোনালিটি ডেভেলপ করা। এখন আপনারা যারা স্টুডেন্ট আছেন, স্টুডেন্টের মূল দায়িত্বটা কি বলেন তো? লেখাপড়া করা। এখন আপনারা যদি লেখাপড়া বাদ দিয়ে ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিংয়ে জড়ায় যান, অনেকে দেখবেন অনেকভাবে কথা বলবে যে লেখাপড়া 2 দিন পরেও করতে পারবা, এই সময়টা পাইবা না, এখন টিমটা গুছাই নাও, হইতে পারে। বাট আপনার মূল কাজ কি হবে? লেখাপড়া করা। লেখাপড়া করার পাশাপাশি আপনি যদি 2 ঘন্টাও এইখানে সময় দেন, সাম টাইম না পার্ট টাইম, সাম টাইম মিন্স কি, 2 দিন সময় দিলাম 2 ঘন্টা, 1 মাস খবর নাই, পরে আবার এসে একটু হুয়া দিয়ে গেলাম, তাইলে হবে না। জাস্ট রেগুলারিটি যদি মেনটেন করেন, আপনি আপনার লেখাপড়ার পাশাপাশি এই সিস্টেমে আগামী 2-3 বছর যদি লেগে থাকেন, আপনি নিশ্চিত থাকেন এই সিস্টেমের মাধ্যমে আপনার 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তাহলে পার্সোনালিটি কীভাবে ডেভেলপ করবেন? আপনারা যারা স্টুডেন্ট, আমরা জানি ওই যেটা বললো, আমরা অনেকেই অভ্যাস চেঞ্জ করতে চাই না। যারা স্টুডেন্ট, আমি দেখছি ম্যাক্সিমামে কি 8-9টার সময় ঘুম থেকে উঠি, সারা রাত ফেসবুকিং করি, সারা রাত সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, অন্যান্য কাজের সাথে যুক্ত, ফোনে আলাপের সাথে যুক্ত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ায় যুক্ত। তো আমরা যদি নিজেকে ডেভেলপ করতে চাই, সত্যিকার অর্থে বড় স্বপ্ন দেখি, তাহলে নিজের মধ্যে আমূল একটা পরিবর্তন আনতে হবে, একটা চেঞ্জ আনতে হবে। সেটা কীরকম? আজকে থেকে, আগামীকালকে থেকে আপনি সকালে ঘুম থেকে ওঠেন, সকাল 5টায় ওঠেন, সকাল 6টায় ওঠেন, সম্ভব হলে ফজরের নামাজের আগে উঠে ফজরের নামাজ পড়েন। এতদিন 9টার সময় আপনার বাবা মা আপনাকে গিয়ে ডেকে তুলতে হয়, লাঠি পেটা করে তুলতে হয়, পানি ছিটিয়ে তুলতে হয়, এখন আপনি উইলিংলি উঠে যান সকালে, সকালে আপনি পড়তে বসেন। এতদিন গিয়ে আপনার মার কাছে খাবার চাইতে হয়, 3-4-5 বার বললে হয়তো খাবার দিছে অথবা দেয় নেই। আপনি যদি সকালে উঠে পড়া শুরু করেন, 1 সপ্তাহ পার হওয়ার পরে বা 3 দিন পার হওয়ার পরে আপনাকে খাবার চাইতে হবে না, মা আপনার টেবিলে এসে খাবার দিয়ে যাবে, টেবিলে এসে খাবার দিয়ে যাবে। এটা যদি 1 মাস কন্টিনিউ করেন, আপনার প্রতিবেশী আপনাকে কোন দৃষ্টিতে দেখবে? ভালো দৃষ্টিতে দেখবে না খারাপ দৃষ্টিতে দেখবে? আপনার নিজের একটা ডেভেলপমেন্ট আসবে মনে হয়, অবশ্যই একটা ডেভেলপমেন্ট আসবে, তারা আপনাকে প্রশংসা সুলভ কথা শোনাইতে থাকবে। দেখবেন আপনার প্রতিবেশী থেকে আস্তে আস্তে ছড়ায় যাবে কোথায়? পাড়া মহল্লায়। দেখবে দেখবেন অনেকে বলবে যে তুমি তার মতো হও, তাদের ছেলে মেয়েকে এতদিন হয়তো আপনার সাথে মিশতে দেয়নি, এখন দেখবেন সবাই বলবে তুমি তার সাথে মিশো, অন্য কারোর সাথে মিশো না। আপনি আগে পরে স্কুলে গেছেন, কলেজে গেছেন, ব্যাক বেঞ্চে বসছেন, স্যার পড়া জিজ্ঞেস করলে মাথা নিচু করে রাখছেন, এখন থেকে নিজেকে এমনভাবে ডেভেলপ করেন যে স্যার যখন পড়া জিজ্ঞেস করবে আপনি হাত তুলবেন যে হ্যাঁ স্যার আমি পড়াটা পারি, আপনি ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করেন। আপনি যখন 1 দিন 2 দিন 15 দিন বা 1 মাস পড়াটা কন্টিনিউ করতে পারবেন, আপনার কী মনে হয় আপনার ক্লাসের স্টুডেন্টরা, আপনার সহপাঠীরা আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে না খারাপ দৃষ্টিতে দেখবে? তাহলে আপনার গুডউইল ডেভেলপ হবে না হবে না? পার্সোনালিটি ডেভেলপ হবে? অবশ্যই হবে।
আপনার এখন গেস্ট খুঁজতে হয়, আপনার সহপাঠীদের দৌড়ে নিয়ে আসতে হয়, বাড়া দিয়ে আনতে হয়। যখন আপনার পার্সোনালিটি ডেভেলপ হবে আপনি নিশ্চিত থাকেন আপনার টিচার সকল সহপাঠীদের বলে দিবে সে কী করে তাকে ফলো করো। বলবে কি বলবে না? অবশ্যই বলবে। আপনার কি গেস্ট খুঁজতে হবে? একটা গেস্ট খুঁজতে হবে না। যেটা দেখেন কিছু কিছু জিনিস আছে, আপনি হয়তো গেস্ট খুঁজে নিয়ে আসলেন, তাদেরকে ভাড়া দিয়ে নিয়ে আসলেন, এটা হয়তো এখন সাময়িকভাবে খুব দ্রুত ডেভেলপ হবে, কিন্তু দীর্ঘমেয়াদী যদি আপনি ব্যবসাটা চান, বিজনেসটা করতে চান, তাহলে আগে পার্সোনালিটি ডেভেলপ করেন, নিজেকে ডেভেলপ করেন। সেলফ ডেভেলপমেন্ট সকল বিজনেসের মূল, মাথায় রাখতে হবে। আপনি কয়টা বলছি যোগ্যতা দরকার, একটা হচ্ছে আপনি অ্যাবেল কিনা, দুই হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আছে কিনা। আপনি যদি নিজেকে অ্যাবেল করে গড়ে তুলতে পারেন এবং আপনার মধ্যে যদি প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনাকে কিন্তু কেউ দমায় রাখতে পারবে না। কি আমরা কি দমে থাকতে চাই নাকি জেগে উঠতে চাই? মাল্টি লেভেল মার্কেটিং আপনাদেরকে যে সেই জেগে ওঠার সুযোগ করে দিছে, একটা লেভেল প্লেইং ফিল করে দিছে, যেইখান থেকে আপনার যোগ্যতা বলে আপনার নিজের অনেক বড় হওয়ার স্বপ্ন যেটা ছিল সেটা বাস্তবায়ন করা এই সিস্টেমের মাধ্যমে সম্ভব। আমরা কি নিজেকে বড় করতে চাই? আমরা কি বড় হইতে চাই? তাহলে এই প্ল্যাটফর্ম অবশ্যই আপনাকে সেই সুযোগটা দিবে। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে বড় করতে চাই, সুতরাং এই প্ল্যাটফর্মের ব্যাপারে আপনাদের কিছু দায় দায়িত্ব আছে, আছে কি নাই? যেহেতু আছে, দেখেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আসছে, অনেকভাবে প্রলোভন দেখাইছে, এক দুই বছর বিজনেস করছে চলে গেছে, বাট আল্লাহর অশেষ রহমতে 2012 সালে শুরু করছে, বাট 2018 সালে এখনও স্টিল নাও আমরা আছি। অথচ এর মধ্যে অনেক অনেক প্রতিষ্ঠান শুরু করছে আবার বন্ধ হয়েছে, এবং আপনাদেরকেও কিন্তু হয়তো অনেক প্রতিষ্ঠান প্রলোভন দেখাইছে না, হয়তো অনেকে দেখাইছে। ভালোভাবে শুরু করা কি ভালো, না ভালোভাবে কন্টিনিউ করতে পারাটা ভালো? কন্টিনিউ করতে পারাটা ভালো। আমি আশা করি 21 দীর্ঘ সময় ভালোভাবে কন্টিনিউ করবে ইনশাল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে। এখন সহযোগিতাটা কি হবে, আপনারা সহযোগিতাটা কিভাবে করবেন, সেটা হচ্ছে 21-এর ব্যাপারে অতিরঞ্জিত কোনো কথা কারোর সাথে শেয়ার করবেন না, শুধু যা আছে বরঞ্চ তার থেকে এক ডিগ্রি কম বলেন। মানুষের মূল প্রবলেমটা কোথায় জানেন? মানুষের প্রাপ্তি থেকে যদি প্রত্যাশা বেশি থাকে তখনই তার মধ্যে হতাশাগুলো কাজ করে, কিন্তু প্রত্যাশা থেকে প্রাপ্তি যদি বেশি থাকে তখন কি তার মধ্যে কনফিডেন্ট কাজ করে। তো সুতরাং আপনি কম বলেন, বেশি দেন, তাকে কম সার্ভিস দেওয়ার কথা বলেন বাট বেশি সার্ভিসটা দেন, তাদেরকে সহযোগিতা করেন। 21-এর ব্যাপারে কখনো কেউ অতিরঞ্জিত কথা বলবেন না, এই কথাটা কি আমরা দিতে পারি? কাউকে প্রলুব্ধ করবেন না, প্রলোভন দেখাবেন না, আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, কাউকে কনভিন্স করব না। ক্লিয়ার কি বিষয়টা? আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, তাতে কি হবে, হয়তো প্রাথমিকভাবে অনেকেই আসবে না, বাট এমন একটা সময় আসবে তখন দেখবেন সবাই লাইন ধরে ধরে আপনাকে খুঁজবে। যদি আপনার সার্ভিসটা সেইরকম হয়, আপনি পার্সোনালিটি সেইভাবে যদি ডেভেলপ করতে পারেন, তো আমরা কি পার্সোনালিটি ডেভেলপ করতে চাই? এবং সেটা যদি ডেভেলপ করি তাহলে অবশ্যই সেখানে শুধু 21 এটা না, আপনি যে কোনো সেক্টরি যান না কেন আপনার একটা ভ্যালু তৈরি হবে। তাহলে আপনার যে 21-এ হাতলি ডেভেলপ করতে পারবেন এমন কিন্তু না, আপনি নিজেকে এমনভাবে ডেভেলপ করেন সকল প্রতিষ্ঠান যাতে আপনার পিছনে দৌড়ায়। আমি কথাটা বুঝাইতে পারছি? এই জন্য নিজের ডেভেলপমেন্টটা কিন্তু আগে দরকার। 21 কিন্তু একদিনের জন্য আসে নাই, সুতরাং একদম এক মাসের মধ্যে টিম ডেভেলপ করে ফেলতে হবে, তিন মাসের মধ্যে টিম ডেভেলপ করে ফেলতে হবে এমন কোনো কথা নেই, আপনি 3 বছরের টিম ডেভেলপ করেন। একটা চাকরিজীবী, একজন চাকরিজীবী 30 বছর চাকরি করার পরে কি রিটায়ারমেন্টে যায়, রাইট অর রং? এখন 30 বছর চাকরি করার পরে তার কি ইনকাম থাকে না থাকে না? রিটায়ারমেন্টে যাওয়ার পরে কি ইনকাম থাকে না থাকে না? থাকে না। শুধুমাত্র এই একটা জিনিস যদি চিন্তা করেন, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের 30 বছর না, যেটা একজন চাকরিজীবী 30 বছরে পায়, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে সেটা হয়তো 10 থেকে 15 বছরে পাবে, এইটুকু কি বিরাট কিছু না? এক নাম্বার। দুই নাম্বার হয়েছে যে 30 বছর পরে তার ইনকাম জিরো হবে, বাট এই সিস্টেমে 10 থেকে 15 বছর পরে তার ইনকাম কন্টিনিউ হবে এবং আজীবন চলতে থাকবে বংশ পরম্পরায়। তাহলে এই যে একটা অপরচুনিটি, এইটাই বিরাট কিছু না? তাইলে আমরা শর্টকাট কেন চিন্তা করি?
আমরা অল্প সময়ে সবকিছু পাইতে কেন চিন্তা করি, আমাদের মধ্যে এত তাড়াহুড়া কেন? শুধুমাত্র ধৈর্য ধরে লেগে থাকেন, 21 এই 2-4-10 দিন, 1 বছর 2 বছর 5 বছরের জন্য আসে নাই। 21 আগামী 100 বছরের জন্য আসছে, আগামী 500 বছরের জন্য আসছে। সুতরাং 21 এর অনেক কাজে আপনাদের কাছে মনে হবে 21 এত স্লো কেন, আমার গতির সাথে তো পাচ্ছে না, এটা আপনার কাছে মনে হইতে পারে। বাট বেসমেন্ট যখন শক্ত হবে তখন বাকি সব কিছু কিন্তু শক্ত করা সম্ভব, কিন্তু বেসমেন্ট যদি শক্ত না হয় তাহলে বাকি জিনিসগুলো শক্ত করা খুব কঠিন। আমি কি ক্লিয়ার করতে পারছি? তো এই জন্য অনেক ক্ষেত্রে আপনার কাছে এরকম মনে হইতে পারে, বাট বিষয়টা মাথায় রাখতে হবে যে ভুল থেকে আমরা প্রতিনিয়ত শিখছি, সেটাকে কারেকশন করে আমাদের ভিত্তিটাকে মজবুত করছি, এবং আমাদের এই প্ল্যাটফর্মটাকে এমনভাবে আপনাদের উপযুক্ত করে গড়ে তুলছি যে আপনারা যেই কমিটমেন্টগুলো ফিল্ডে দিবেন, যেই কথাগুলো আপনার অ্যাসোসিয়েটদের সাথে দিবেন, সেই কথাগুলো যাতে আপনারা কন্টিনিউ করতে পারেন, আপনারা যাতে রাখতে পারেন, আপনাদের যাতে কোথাও কারো কাছে ছোট না হইতে হয়, এটা কি আপনাদের জন্য বিরাট প্রাপ্তি হবে না? পাশাপাশি দেখেন যে 21 এখানে আপনারা যারা 5,000 টাকা ইনকাম করতে চান সেটাও সম্ভব, যদি 50,000 টাকা ইনকাম করতে চান সেটাও সম্ভব, যদি 5,00,000 টাকা ইনকাম করতে চান সেটাও সম্ভব। এখন আপনি কি চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। পাশাপাশি কেউ যদি মনে করেন যে আগামী 1-2 মাসে আপনি ইনকাম করে ফেলবেন, এটা রাইট না। এটা কারোর জন্য হইতে পারে 1 বছর, কারোর জন্য হইতে পারে 2 বছর, কারোর জন্য হইতে পারে 5 বছর, আপনাকে লেগে থাকতে হবে। আপনি যত বেশি লেগে থাকবেন আপনার সম্ভাবনা এখানে তত বেশি তৈরি হবে। আমরা কি লেগে থাকতে চাই? তো সুতরাং লেগে থাকার মানসিকতা নিয়ে, এখান থেকে শিখার মানসিকতা নিয়ে, যেহেতু এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম, এখানে লার্নিং কাম আর্নিং, আপনি শিখবেন এবং ইনকাম করবেন, এই অ্যাটিটিউড যদি আপনি মেনটেন করেন তাহলে অবশ্যই এই সিস্টেমে এই সেক্টরে আপনার দ্বারা গেইন করা সম্ভব। পাশাপাশি আরেকটা কথা বলবো, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার আসে, যদি কোনো অফার আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এই অফারটা আমি মেনটেন করতে গেলে বা এই অফারটা করতে গেলে কোনো কোনো ক্ষেত্রে আমাকে হয়তো এথিক্সের বাইরে কাজ করতে হবে, সেই অফারটা আপনাকে ধরা দরকার নেই। যেমন ধরেন আমাদের এখন কক্সবাজার ট্যুর মাত্র 20টা সেল দিতে পারলেই কি, 20টা সেল দিতে পারলেই কক্সবাজার ট্যুর কোত্থেকে, ঢাকা থেকে। আর খুলনা থেকে যদি কেউ যাইতে চান তাহলে কি 25টা সেল আপনাকে কনফার্ম করতে হবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? খুলনা থেকে মিন্স কি, যেমন ঢাকা থেকে যে ভাড়া লাগবে খুলনা থেকে নিশ্চয়ই কি তার থেকে 1200-1500 টাকা বেশি লাগবে, রাইট অর রং? আমি কথাটা বুঝাইতে পারছি? যেমন রাজশাহী থেকে 25টা, বগুড়া থেকে 25টা, এরকম কোনো কোনো জায়গা বেঁধে যেইখানে যে পরিমাণ খরচ আছে সেই রকম একটা টার্গেট দেওয়া আছে। তাহলে আপনারা যারা 25টা সেল করবেন আগামী, যেমন গত 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এর মধ্যে 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে, তাই না? 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আজকে পর্যন্ত যারা যে পরিমাণ সেল করছেন বাকিটুকু যদি কমপ্লিট করেন তাহলে আশা করি আগামী 13 তারিখে আপনাদের সাথে দেখা হবে কক্সবাজারে। আর সারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত 864 জনের রিকোয়ারমেন্ট আসছে, তা আমরা আশা করতেছি যে অন্তত পক্ষে 500 জন নিয়ে আমরা এই কক্সবাজার ট্যুরটা অ্যারেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা খুলনা থেকে কতজন যাবেন এটা আপনারা সিলেক্ট করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ সবাই। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যারকে একটি সম্বোধনা স্মারক প্রদান করব আমরা, আর স্মারকটি দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের খালিদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব খালিদ হাসান স্যার।